বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট VG148 যাত্রা সময় ঘোষণা করছে। এই ফ্লাইট যোগে যে সকল যাত্রী চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছেন তাদেরকে জাহাজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ। দর্শক দেখতে লেগুন যে ইয়েন ভদ্রহাট কিংবা রেয়াজদিন বাজারের কাঁচা বাজারের দৃশ্য নয়, ইয়েনলি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। এই বিমানবন্দরের মধ্যে এখন প্রতিদিনই বিপুল পরিমাণ ফ্লাইট নামে। সকালবেলা আজিয়ে বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, ইউএস বাংলা এবং রিজেন্ট এয়ারলাইন্স সহ বেশ কয়েকখান, প্রায় 5-7 ফ্লাইট আজিয়ে সকালবেলা নামবে। কিন্তু প্রায় 2000 অধিক যাত্রী লইয়ারে নামিলেও এটা কিন্তু বেল্ট আছে যে মাত্র 2 জন, আর এই 2 জন বেল্ট লইয়ারে যাত্রীয় কল ফজি দেখাই দেয়। যেই মধ্যে 4 ঘন্টা ফ্লাইটে মধ্যপ্রাচ্যতন আয়ন যায় কিন্তু এয়ারপোর্টতন বাইরেতে লাগে 5-6 ঘন্টা। এই বিষয় জ্ঞান লইয়ারে আরা বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলি তারা ফেসিলিটিস বাড়াবে বলে আশ্বাস দিয়ে প্রায় 6টা এয়ারক্রাফট একই সঙ্গে এই চিটাগাংয়ে অবতরণ করে। আচ্ছা, এবং আজকে সকাল 12টা পর্যন্ত টোটাল 9টা এবং 5টা, এই 9-5-14টা এয়ারক্রাফট ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক মিলে ছিল। আমি আনুমানিক যাত্রী করেছি ভাই, টোটাল 2500 থেকে 3000 যাত্রী ছিল আজকে এয়ারপোর্টে। জি 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 জি। তো চিটাগাং আপনারা জানেন যে একটা আধুনিক বিমানবন্দর, বাট তারপরেও এখানে বেল্টের সংখ্যা যেটা আছে এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল আছে 2টা বেল্ট এবং ডোমেস্টিক আছে 1টা বেল্ট, মানে টোটাল 3টা এয়ারক্রাফটের বেশি কিন্তু আমি কখনো হ্যান্ডেল করতে পারি না। তো আমাদের সকালে যে যাত্রীগুলো এসছে তাদেরকে হয়তো বা কিছুটা বিলম্ব হয়েছে তাদের লাগেজ পেতে এই বেল্টের কারণেই। আর আপনি তো জানেন যে সরকারের বিভিন্ন পরিকল্পনা আছে, সরকার হয়তো বা অদূর ভবিষ্যতে আমাদেরও একটা পরিকল্পনা আছে এই বিমানবন্দর এক্সটেনশন হবে। আমরাও চাই যে চিটাগাং এয়ারপোর্ট মানে শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, এটা যেন আন্তর্জাতিক পর্যায়ে এরকম হয় যে সব এই দক্ষিণ এশিয়ার সবাই যেন এর নাম জানে। তো সেই হিসাবে হয়তো বা কনভেয়ার বেল্টের সংখ্যা যদি আমাদের নতুন একটা বিল্ডিং হয় সেই ক্ষেত্রে কনভেয়ার বেল্টের সংখ্যা বাড়বে, না বাড়া পর্যন্ত কিন্তু ভাই আমাদের এইটুকু আমাদেরকে মেনে নিতেই হবে। তবে এই আশ্বাসের বাণী হতে শাসবু ইয়ে প্রশ্ন C+TV নিউজ ডেস্ক। এই যে দেখো KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।